বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার অভিযোগ গঠনের শুনানি আজ। 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট। করোনা স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, নেই বিআরটি এর নজরদারি। ১৫ টাকায় কে 95 মাস্ক মিলছে ফুটপাতের ভ্যানে, নিয়ন্ত্রণে ঔষধ প্রশাসনে। করোনার সাথে সম্পৃক্ত নতুন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা, হার্ট কিডনি ও ফুসফুসের ক্ষতির সংখ্যা। দেশে ফিরলেন সাকিব আল হাসান, করোনা পরীক্ষা কোয়ারেন্টিনের পর মাঠে ফেরার প্রক্রিয়া শুরু। স্বাগত এক ঘন্টা বিরতিহীন সংবাদে, আপনাদের সাথে আছেন আতিফ আঞ্জুমান এবং আমি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, চলে যাচ্ছি পুরো খবর। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার চার্জ গঠনের শুনানি আজ। গত 9 আগস্ট শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল একের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান। এর আগে 21 জানুয়ারি এই মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত। গত 13 নভেম্বর আদালত অভিযোগপত্র দাখিল করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 25 জনকে অভিযুক্ত করে এই চার্জশিট দেওয়া হয়। বুয়েটের শেরেবাংলা হল থেকে গত বছর 7 অক্টোবর ভোরের র্যাগিংয়ের শিকার দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আদালত। এরই প্রেক্ষিতে বুয়েট ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বাসে ফিরেছে আগের ভাড়া, সব আসনে বসছে যাত্রী, তবে কোনো কোনো বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। নির্দেশনা বাস্তবায়নে বিআরটি এর 8টি ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম তেমন চোখে পড়েনি। এদিকে নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। করোনার কারণে এক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহনের শর্তে বাসে যে 60% ভাড়া বাড়ানো হয়েছিল তা বাতিল হয়েছে। মঙ্গলবার থেকে আগের ভাড়ায় যত আসন তত যাত্রী, এই নিয়মে চলছে বাস। রাজধানীতে চলাচল করা বাস, মিনিবাস এবং দূরপাল্লার বাসে আগের ভাড়ায় যাতায়াত করতে দেখা যায় যাত্রীদের। নগরে চলা কোনো কোনো বাসে আসনের বেশি যাত্রী বহন করতেও দেখা যায়। করোনা মহামারীর আগে যেটা দিতাম ওই ভাড়ায় আগের ভাড়ায় নির্ধারিত ভাড়ায় নিচ্ছে তারা। 890 টাকা রেট দিছিল, আমরা ওই রেটে বেচছিলাম, এখন আবার আগের ভাড়া করে দিছে। আমরা যে নতুন চার্জও দিছে আমাদের, ওই চার্জ অনুযায়ী আমরা টিকিট বেচছি 500 টাকা। পূর্বের ভাড়ায় ফিরলেও চালক, হেলপার এবং অনেক যাত্রীর মধ্যে ছিল না স্বাস্থ্যবিধি মানার বালাই। মাস্ক, সামাজিক দূরত্ব, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নির্দেশনা মানা হয়নি। স্বাস্থ্যবিধি তো আমরা ঠিকভাবে পালন করতেছি না, মানতেছি না। আর ভাড়া আগে যে বাসে ভাড়া ছিল ওই ভাড়াই আছে। আমাদের হ্যান্ড স্যানিটাইজার আছে, এই যে আমাদের হ্যান্ড স্যানিটাইজার। তবে বিআরটি এর চেয়ারম্যান জানান তার চোখে কোনো অনিয়ম ধরা পড়েনি। জানান মাঠে নামানো হয়েছে 8টি ভ্রাম্যমাণ আদালত। ম্যাজিস্ট্রেট এবং পুলিশ রাস্তায় আছে, এটা আমার মনে হয়, আমি অনেকগুলো পরিবহন দেখেছি, একটা পরিবহনে আমি এটার কোনো লঙ্ঘন দেখিনি। প্রত্যেকটা পরিবহনে আমি যেটা রানিং অবস্থায় দেখেছি যে দাঁড়িয়ে কোনো আমি প্যাসেঞ্জার দেখিনি। বাসে করোনা শুরুর আগের ভাড়া চালু হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। যত আসন তত যাত্রী, অর্থাৎ দাঁড়িয়ে যাত্রী পরিবহন করা যাবে না। মালিক শ্রমিক নেতৃবৃন্দ এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, সাবানের পানি কিংবা স্যানিটাইজার রাখতে হবে। এছাড়া ট্রিপের শেষ এবং শুরুতে পরিবহনকে ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। বাসে ভ্রমণকালে যাত্রীসহ পরিবহন সংশ্লিষ্ট সবাইকে বাধ্যতামূলক মাস্ক পরতে হবে বলেও জানান ওবায়দুল কাদের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে এবার খুলনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ পাল। অভিজিৎ, খুলনার গণপরিবহনগুলোর অবস্থা কি, সেখানে আগের ভাড়া নেওয়া হচ্ছে কিনা আর স্বাস্থ্যবিধি মেনে চলা হচ্ছে কিনা বাসগুলোতে?
খুলনার গণপরিবহনগুলোতে আপনার তারা পুনরায় পূর্বের যে ভাড়া ছিল সেই ভাড়াতে তারা ফেরত এসেছে এবং পাশাপাশি বাসগুলোতে বা পরিবহনগুলোতে যে পরিমাণ সিট রয়েছে ঠিক সেই পরিমাণ যাত্রী নিয়ে চলাচল শুরু হয়ে গেছে এবং গতকাল থেকেই মূলত হচ্ছে যে এই নিয়মেই আসলে খুলনার পরিবহনগুলোতে সেই পূর্বের ভাড়া এবং যত সেই তত যাত্রী এইভাবেই কিন্তু আসলে তারা তাদের যে যাতায়াত কার্যক্রম সেই কার্যক্রমটি তারা শুরু করেছেন। তবে যেটি দেখার বিষয় হচ্ছে যে সামাজিক দূরত্ব বা যে সামাজিক নিরাপত্তার কথা বলা হয়ে থাকে এই মহামারীর কারণে আসলে সেই বিষয়টি আসলে আমরা লক্ষণীয় নেই এবং এখন যে পূর্বের ভাড়ায় ফেরত যাওয়া এবং আসন সংখ্যা বেড়ে যাওয়া যাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এখন দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ রুটে যে পরিবহনগুলো চলাচল করে খুলনা থেকে বিভিন্ন জেলাতে বা খুলনার বিভিন্ন উপজেলাগুলোতে যে পরিবহনগুলো চলাচল করে সেই পরিবহনগুলোতে দেখা যাচ্ছে যে আসন সংখ্যার থেকে অনেক বেশি যাত্রী নিয়ে কিন্তু যাতায়াত করতে দেখা গিয়েছে আর এই পরিবহনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কোনো ধরনের কোনো তৎপরতা না যাত্রীদের ভিতরে কোনো ধরনের তৎপরতা আমরা দেখেছি বা যারা এই পরিবহনগুলোর চালক রয়েছেন হেল্পার রয়েছেন তাদের ভিতরেও কিন্তু আমরা তেমন ধরনের কিন্তু কোনো তৎপরতা কোনো সতর্কতা দেখিনি এবং আমরা এই যখন পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছেন যে তারা আসলে শুধুমাত্র একটি মৌখিক নির্দেশের উপর ভিত্তি করেই কিন্তু আসলে এই সামাজিক নিরাপত্তার যে বিষয়টি বা সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি বা হ্যান্ড স্যানিটাইজার সহ অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো শুধুমাত্র একটি মৌখিক নির্দেশনার উপরে রয়েছে কিন্তু সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য আসলে এই শ্রমিক সংগঠনগুলো বা চালকদের যে সংগঠনগুলো রয়েছে তাদের পক্ষ থেকে আসলে কোনো ধরনের কোনো প্রস্তুতি কিন্তু দেওয়া হয়নি। আমরা দেখেছি অধিকাংশই কিন্তু তারা মাস্কহীনভাবে চলাচল করছেন এবং যাত্রীদের ভিতরেও কিন্তু অসচেতনতা রয়েছে এবং তারাও আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু সে পরিবহন চালকদেরকে বা হেল্পারদেরকেও কিন্তু তেমন ধরনের কোনো কথা বলেননি আর এই বিষয়টিতে অনেকটা সংশয় প্রকাশ করেছেন। আসলে এই অঞ্চলের যে কৃষকরা রয়েছেন তারা বলছেন যে এখনও কিন্তু খুলনাতে সংক্রমণের হার কিছুটা রয়েছে যেমন গতকালও খুলনার যে মেডিকেল কলেজের যে করোনা সনাক্তের যে পরীক্ষা হয়ে থাকে তাতে দেখা গেছে যে খুলনার বিভাগের যে কয়েকটি জেলার টেস্ট যেখানে হয়ে থাকে তাতে 57 জনের মধ্যে আক্রান্ত হয়েছে ফলে এই করোনা সংক্রমণের হার বেড়ে যাওয়ার সংখ্যাটা তৈরি হয়েছে। অবিশ্বাস্য হলেও মাত্র 15 টাকায় বিক্রি হচ্ছে KN95 মাস্ক। চিকিৎসা সরঞ্জামের দোকানের পাশাপাশি মিলছে ফুটপাতের ভ্যানেও। একটি পোশাক কারখানা KN95 মাস্ক তৈরি করে রপ্তানির উদ্যোগও নিয়েছে কিন্তু এসবের কিছুতেই নিয়ন্ত্রণ নেই তদারক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তরের। অভিযোগ উঠেছে চিকিৎসা সরঞ্জাম তৈরির কিছু প্রতিষ্ঠান নিয়ম মেনে KN95 মাস্ক তৈরির মূল শর্ত দেশ বিদেশের যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শেষ করলেও অনুমোদনের গড়িমসি সংস্থাটির। নিয়ম অনুযায়ী দেশে করোনা ভাইরাস প্রতিরোধী N95 বা KN95 মানের মাস্ক বানাতে নিতে হয় ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন। এর আমদানি রপ্তানিতেও সংস্থাটির অনুমোদন নেয়া বাধ্যতামূলক। কিন্তু দেশের নানা প্রান্তে দেদারসে বিক্রি হচ্ছে KN95 নামের মাস্ক। ভালো মানের একটি মাস্কের দাম কমপক্ষে 120 টাকা হলেও পাওয়া যাচ্ছে 15 থেকে 80 টাকায়। আমরা নিজপুরের থেকে আনি, এখানেও দেওয়া যায়, আবার চট্টগ্রামের পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাপারেল প্রমোটার জানায় দেশেই KN95 মানের মাস্ক বানাচ্ছে তারা, পাশাপাশি রপ্তানির প্রস্তুতিও নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু এ বিষয়ে কিছুই জানে না ঔষধ প্রশাসন অধিদপ্তর। যদি আমি লোকাল মার্কেটে সেল করতে হয় তাহলে কেন্দ্রীয় ঔষধ প্রশাসন থেকে একটা অনুমতি নিতে হয়, আমি তার সাথে মেটেরিয়াল কোম্পানির জন্য আছে, যদি আমি এক্সপোর্ট করি আমার বন্ডে ইনক্লুশন করব। এদিকে কোরিয়ার সাথে যৌথ বিনিয়োগে চিকিৎসা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান JMI হসপিটাল রিকুইজিট দেশ বিদেশের পরীক্ষাগারে 9টি টেস্টে মানোত্তীর্ণ সনদ পেয়েছে KN95 মাস্ক তৈরির, তবুও অনুমোদনে গড়িমসি তদারক সংস্থার। আমরা আমাদের কাগজপত্র নিয়ে তাদের কাছে তাদেরকে আমরা ব্যাখ্যা দিয়েছি, অপেক্ষা করছি তাদের অনুমোদনের জন্য। সেই অপেক্ষাটা আসলে একটু আমাদের কাছে একটু বেশি মনে হচ্ছে। তবে ঔষধ প্রশাসন অধিদপ্তর জানায় অনুমোদনহীন KN95 মাস্ক বাজারজাতকরণ বন্ধে সতর্ক তারা, পাশাপাশি JMI এর মাস্কের অনুমোদনে গড়িমসির বিষয়টিও অস্বীকার করছে অধিদপ্তর। কমপক্ষে দুইজনের একটা টিম গিয়ে দেখে আসবে, সেই রিপোর্ট সন্তোষজনক এবং টেস্ট রিপোর্ট সন্তোষজনক হলে এটা রেজিস্ট্রেশনের পরবর্তী ধাপে বিবেচনা করা হবে। এখন পর্যন্ত আমাদের ইনফরমেশনই নাই যে কেউ দেশে এটা করেছে, যদি করে তাহলে ডেফিনেটলি আমরা দেখব, বা আমাদের কাছে যদি
কেউ অনুমোদন ছাড়াই করতে থাকে, যদি ইনফরমেশন পাই আমরা বা আমাদের মাঠ পর্যায়ে ভিজিলেন্স থেকে বেরিয়ে আসে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জনবল সংকটের কারণে মাস্কের বাজারে তদারকি ব্যাহত হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনাকালে নতুন এক রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এর নাম মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন বা MISC। করোনার সঙ্গে সম্পৃক্ত রোগটি দেশে প্রথম শনাক্ত হয় মে মাসে। এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে অর্ধ শতাধিক শিশু। হার্ট, কিডনি, ফুসফুস ও লিভার ক্ষতিগ্রস্ত করায় কোনো শিশুর উপসর্গ দেখা দিলেই চিকিৎসকদের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অন্যথায় আক্রান্ত শিশু দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা তাদের। শিশুদের নতুন জটিল রোগ মাল্টিসিস্টেম ইনফ্লেমেটরি সিন্ড্রোম ইন চিলড্রেন বা MISC। এই রোগের উপসর্গ উচ্চ তাপমাত্রার জ্বর, ডায়রিয়া, শরীরে লাল র্যাশ সহ পেট ও বুক ব্যথা। এসব উপসর্গ নিয়ে দেশে প্রথম রোগী শনাক্ত হয় গত 15 মে। তার বয়স 3.5 মাস। ভর্তি করা হয় ঢাকার এভারকেয়ার হাসপাতালে। প্রথম রোগী শনাক্তের পর এ পর্যন্ত শুধু ঢাকা মেডিকেলেই চিকিৎসা নিতে আসে 20 শিশু, যাদের 6 জন এখনও ভর্তি ওই হাসপাতালে। এছাড়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি 20 জন, তাদের 10 জন এখন সুস্থ। আর ঢাকা শিশু হাসপাতালে 8 রোগীর মধ্যে এখনও ভর্তি 2 জন, বাকিরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। শিশুদের হার্ট অ্যাটাক, নিম্ন রক্তচাপ, নিউমোনিয়া সহ জটিল রোগ সৃষ্টিকারী এ রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। পা ফুলে যায়, হাত ফুলে যায়, তারপরে জিহ্বা লাল হয়ে যায়, ভীষণ পেটের ব্যথা হয়। 10 দিনের মধ্যেই আসলে এই সিমটমগুলি নিয়ে যদি চলে আসে বাবা মারা, তাহলে আমরা চিকিৎসা দিতে সুবিধা হয়। এভারকেয়ার হাসপাতালের গবেষণা বলছে রোগটি করোনার সঙ্গে সম্পর্কিত। এই হাসপাতালে ভর্তি হওয়া 20 শিশুর কেউ কেউ করোনা আক্রান্ত এবং অন্যরা কোনো না কোনোভাবে করোনা আক্রান্তের সংস্পর্শে ছিল। সেজন্য মহামারীর এই সময়ে শিশুদের প্রতি অভিভাবকদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ। সতর্ক থাকতে হবে যে COVID-19 থেকে বাচ্চাকে আমি আলাদা করে রাখছি। আমাদের সামাজিক দূরত্ব, মাস্ক পরিধান করা, হ্যান্ড ওয়াশ করা, যেগুলো আমরা সবসময় জানি, এই সমস্ত কিছুই কিন্তু এই রোগটাকে প্রতিরোধ করতে পারবে। করোনায় আক্রান্ত কোনো ব্যক্তির সংস্পর্শে থেকে অথবা সুস্থ হয়ে দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর এই রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। রোগটি জটিল হলেও সময় মতো চিকিৎসায় সুস্থ হওয়া সম্ভব। একটা বিরল রোগ এবং একটা মারাত্মক, তারপর যদি আমরা সময়মতো চিকিৎসা দিতে পারি তাহলে আপনার মৃত্যুর ঝুঁকি কমে যাবে, এবং এই ব্যাপারে ডাক্তার এবং অভিভাবকদের কিন্তু সচেতন থাকতে হবে। গত 26 এপ্রিল যুক্তরাজ্যে প্রথম MISC রোগটি ধরা পড়ে। বাচ্চাদের সুরক্ষিত রাখতে সামাজিক সুরক্ষার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনের স্বাস্থ্যবিধি ও সরকারের নির্দেশনা না মেনে বাসে নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, আজ থেকে রাজধানীর বাসগুলোতে আসলে আগের নিয়মে সব যাত্রী তোলা হচ্ছে এবং ভাড়াও নেওয়া হচ্ছে আগের নিয়মে, তো এই মুহূর্তে যাত্রীদের কোনো অভিযোগ পেয়েছেন কিনা? যাত্রীদের আসলে যারা ঢাকার, বিশেষ করে আমরা অভ্যন্তরীণ পরিবহনের কথা যদি বলি, বিশেষ করে ঢাকা মহানগরীর মধ্যে যারা চলাচল করে, তাদের এই বিষয়টি নিয়ে কোনো সুস্পষ্ট অভিযোগ আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ এর আগে যে 60% বর্ধিত ভাড়ার যে বিধানটি ছিল এবং গতকালকে পর থেকে সেটি আগের ভাড়ায় ফিরিয়ে দিয়েছে আপনি জানেন, সেই ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছিল। যেমনটা বলা হয়েছে যে কাউকে দাঁড়িয়ে নেওয়া যাবে না, যত আসন তত যাত্রী, এরকম একটি বিষয়। তবে আমরা সকাল থেকে দেখেছি যে বেশ কিছু বাসে, অর্থাৎ এই রুটে যে সমস্ত বাস চলাচল করে থাকে দূরপাল্লার বাইরে, অর্থাৎ দূরপাল্লার যে বাসগুলো থাকে সেখানে বেশি যাত্রী নেওয়ার যে প্রবণতা, অর্থাৎ দাঁড় করিয়ে যাত্রী নেওয়ার যে সুযোগ সেটি অনেকটাই কম। কিন্তু অভ্যন্তরীণ রুটে যারা চলাচল করে, অর্থাৎ ঢাকা মহানগরের মধ্যে যারা সমস্ত যাত্রী চলাচল করে, তাদেরকে আমরা দেখেছি যে কোনো কোনো বাসে তাদের যাত্রী আসন সংখ্যার চেয়ে বেশি যাত্রী নেওয়া হয়েছে। যদিও সেই বিষয়টি নিয়ে আসলে আমরা পরিবহন সংশ্লিষ্টরা রয়েছেন, বিশেষ করে চালক কিংবা চালকের সহকারীর কাছে জানতে চেয়েছিলাম যে কেন সরকার নির্দেশনা রয়েছে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী যত আসন তত যাত্রী নিতে, কেন সেটি নেওয়া হচ্ছে? এবং জবাবে চালক এবং সহকারী, তার সহকারী যেমনটা বলছেন যে কোনোভাবেই তারা আসলে সাধারণ যে সমস্ত যাত্রী রয়েছেন কোনো স্টপেজে গেলে তারা হুড়মুড় করে উঠে পড়েন, যার কারণে সেটি তারা মানতে পারছেন। আরেকটি বিষয় জানতে চেয়েছিলাম যে সরকার পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছিল যে বাস থেকে যাত্রী নামানোর পরে সেই বাসটিকে স্যানিটাইজ করা কিংবা সেটিকে ধোয়ার একটি প্রবণতা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু সেটি কোনোভাবে সম্পূর্ণ রূপে উপেক্ষিত হয়েছে। অর্থাৎ স্বাস্থ্যবিধির বিষয়টি না
চালক এবং তার সহকারী মানছেন না, যে যাত্রী রয়েছেন সেই যাত্রী মানছেন, এরকম একটি বিষয় থেকে থাকে। আরেকটি বিষয়, যেমনটা সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ঢাকার অভ্যন্তরীণ রুটের যে বাসগুলো চলে, আপনি বিশেষ করে দেখে থাকবেন, আমরা যদি পাবলিক বা গণপরিবহনের কথা, লোকাল বাসের কথা যদি বলে থাকি, সেক্ষেত্রে বাসের উপরে একটি কভার দেওয়া থাকে, এবং সেই কভারটি সিটের উপরে, সেই কভারটি সর্বশেষ কবে ধোয়া হয়েছে, অর্থাৎ বাস কেনার পরে যেরকম ছিল, আর সেই বাসটি যদি ধরেন 5 বছর চলাচল করে থাকে, 5 বছরে সেই একই অবস্থা আছে, বেশিরভাগ বাসের কথাই যদি বলি, সেক্ষেত্রে সেটি তো এমনিতেই অস্বাস্থ্যকর, তারপরে সেই জায়গাটা আসলে সংক্রমণের ঝুঁকি কিন্তু অতিমাত্রায় থেকে থাকে। তো এখন আপনি স্যানিটাইজ করবেন, সেটি আসলে কোন জায়গাটা অংশটুকুতে করবেন, আর সব বাসকে করবেন নাকি শুধুমাত্র সিটে করবেন, না যে হাতিলগুলো ধরে থাকে সেখানে করবেন, এরকম একটি বিষয় আসলে আমরা দেখেছি। আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখন এই যে গুলিস্তানের যে বাসটি যাচ্ছে সেটা দেখতেই পাচ্ছেন, যে এখানে যাত্রীরা, আমরা এই বাসটি অন্তত দেখিনি যে যাত্রী দাঁড় করিয়ে রেখেছেন, কিন্তু এর আগের বেশ কয়েকটি বাসে আমরা দেখেছি যে যাত্রী দাঁড় করিয়ে নেওয়া হয়েছে, একজনের সাথে একজন লেগে দাঁড় করে রয়েছে, যদিও সরকারের পক্ষ থেকে, বিশেষ করে গতকালকে সড়ক পরিবহন সেতু মন্ত্রীর পক্ষ থেকে একটি হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে কোনোভাবেই তারা যে নিয়ম রয়েছে সেই নিয়মের ব্যত্যয় হলে ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখেছি এর আগেও একাধিকবার এরকম গণপরিবহনের বিষয় যখনই আসছে তখন আসলে হুঁশিয়ারি দিয়ে দায় সেরেছে। এই বিষয়গুলো নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা এই বিষয়টি নিয়ে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর চেয়ারম্যান যিনি নূর মোহাম্মদ মজুমদার, তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছিলাম। 2 থেকে 3 বার তার মুঠোফোনে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম এবং তিনি আসলে আমাদের ফোন ধরেননি, যার কারণে আসলে আজকে যে সমস্ত পরিবহন অনিয়ম করবেন, দাঁড় করিয়ে যাত্রী নেবেন, তাদের বিষয়ে সত্যিকার অর্থে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা সেই বিষয়টি নিয়ে আসলে আমরা জানতে পারি, যদি ভ্রাম্যমাণ আদালত, আমরা অন্তত আমরা যেখানে রয়েছি মহাখালীতে সেখানে কোনো রকমভাবে দেখতে পাবেন। আরেকটি বিষয় যদি বলতে চাচ্ছিলাম, যে বাসে যখন উঠে যাত্রীরা তখন কিন্তু হুড়মুড় করে ওঠে, অর্থাৎ একজনের গায়ে একজন লেগে যাচ্ছে, যে যার মতো করে উঠছে, স্বাস্থ্যবিধির আমরা মধ্যে কথা বলতে পারি, যেটা হচ্ছে যে গণপরিবহনে স্বাস্থ্যবিধির একদমই মালাই নেই, সেটা না যাত্রী মানছেন, না চালক এবং তার সহকারীরা মানছেন। দীর্ঘ বিরতির পর সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে আওয়ামী লীগ। করোনার কারণে 6 মাস পর চলতি মাসেই অনুষ্ঠিত হচ্ছে দলের কার্যনির্বাহী কমিটির বৈঠক। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে মেয়াদ উত্তীর্ণ জেলা উপজেলা সম্মেলন তালিকা ধরে অনুপ্রবেশকারীদের বহিষ্কার, সদস্য সংগ্রহ, 5 সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি করা সহ নানা সাংগঠনিক কর্মকাণ্ডে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। মার্চে করোনা মহামারীর শুরুর পর থেকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড প্রায় বন্ধ। তারপরও করোনা, ঘূর্ণিঝড় আমফান ও বন্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দলটির নেতাকর্মী। করোনার স্বাস্থ্যবিধি মেনে এরই মধ্যে খুলেছে অফিস আদালত, রাজনৈতিক কর্মসূচিতেও ফিরছে বিভিন্ন দল, তাই সেপ্টেম্বর থেকেই দলের স্বাভাবিক কর্মকাণ্ড চালু করার কথা ভাবছে আওয়ামী লীগ। 6 মাস পর চলতি মাসে কার্যনির্বাহী কমিটির বৈঠক। মাননীয় সভানেত্রীর কার্যালয় খুব সংক্ষিপ্ত বৈঠক হয়েছে, বিভিন্ন বিষয়গুলি নিয়ে তার সঙ্গে আলোচনা করেছি। আমরা এক্সপেক্ট করছি যে সেপ্টেম্বর মাসে একটি কেন্দ্রীয় কমিটির পূর্ণাঙ্গ বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে। বৈঠকটি অনুষ্ঠিত হলে আমরা সেই জায়গাগুলিতে আলোচনা করে আমরা একটি সাংগঠনিক কর্ম পরিকল্পনা গ্রহণ করব। ডিসেম্বরে দলের সবশেষ জাতীয় সম্মেলনের আগে 29টি এবং পরে 2টি, সব মিলিয়ে 31টি জেলার সম্মেলন হয়েছে, যেগুলোর পূর্ণাঙ্গ কমিটি হয়নি এখনো। এছাড়া বাকি রয়েছে 47টি জেলার সম্মেলন। সংগঠনকে সচল করা, সংগঠনকে গতিশীল করা এবং সংগঠনের যে জায়গাগুলিতে সম্মেলন হয়নি অনেক দীর্ঘদিন হয়ে গিয়েছে, সে সম্মেলনগুলিকে কীভাবে আমরা সমাপ্ত করতে পারি এই বিষয়গুলি গুরুত্ব দেওয়া হবে। আগামী দিনে যদি এই করোনার ধারাবাহিকতা যদি চলতেই থাকে, এর ভিতর দিয়ে রাজনীতিও চলবে, সেই রাজনীতি কর্মকাণ্ডও চলবে, সাংগঠনিক কর্মকাণ্ড চলবে, সংগঠনের সম্মেলন করা, কমিটি গঠন করা। পাপিয়া ও শাহেদকাণ্ডের পর তালিকা ধরে তৃণমূল সহ দলে অনুপ্রবেশকারীদের বের করে দেওয়ার সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে নামছে আওয়ামী লীগ। ঢাকা মহানগর সহ 4 সহযোগী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটিও ঘোষণা দেওয়া হবে এ মাসেই। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় 4 দফায় 15 দিনের রিমান্ড শেষ হলেও 164 ধারায় জবানবন্দি দেননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাস। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠিয়েছে আদালত। আর পুলিশের মামলার 3 সাক্ষীকে আবারও নেওয়া হয়েছে 3 দিনের রিমান্ডে। দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ডের শেষ দিন।
স্বাস্থ্য পরীক্ষার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয় সিনহা হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে। আবারও তাদের চার দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে মঞ্জুর হয় তিন দিনের রিমান্ড। এদিকে পনেরো দিনের রিমান্ড শেষে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপকে পাঠানো হয়েছে কারাগারে। তদন্ত কর্মকর্তা জানান রিমান্ডে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেলেও আদালতে জবানবন্দি দেননি। চার দিনে চেয়েছিলাম, তিন দিন মঞ্জুর করছেন বিজ্ঞ আদালত। এগুলো আমরা পরে বলবো, প্রয়োজন আছে বলেই আমরা নিচ্ছি। এই মামলায় রিমান্ড মঞ্জুর হলেও এখনো হেফাজতে নেওয়া হয়নি বাকি চার পুলিশ সদস্যকে। তিনটার মধ্যে তিনটাই দরখাস্ত নামঞ্জুর হয়েছে। আজকে এ মামলার গুরুত্বপূর্ণ আসামি দুই নম্বর প্রদীপ দাস কানায় হয়েছিল, উনি 164 দেননি, ওনাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এর আগে আদালতে লিয়াকত ও নন্দ দুলাল সহ এপিবিএন এর তিন সদস্য আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। হাসপাতাল, কারাগার বা কারাগারে ঢোকার আগেই পুলিশ হেফাজতে পালিয়ে যাচ্ছে আসামি। গত এক মাসেই এমন আলোচিত ঘটনা তিনটি। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, অপেশাদার আচরণ এবং দায়িত্বে অবহেলা করেও পার পেয়ে যাওয়ার কারণে কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা বাড়ছে। তবে কারা কর্তৃপক্ষের দাবি, কয়েদি পালানোর ঘটনায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হচ্ছে না। 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদি আবু বক্কর সিদ্দিক। তদন্ত কমিটির প্রতিবেদন বলছে, কারাগারের ভেতরেই মই বানিয়ে কারারক্ষীদের সামনেই দেয়াল টপকে চলে যান আবু বক্কর। এখনও গ্রেপ্তার করা যায়নি তাকে। এর 22 দিনের মাথায় আবারও কয়েদি পালানোর ঘটনা। এবার কারাগার থেকে নয়, পালিয়ে যান হাসপাতাল থেকে। রাজধানীর মিডফোর্ড হাসপাতাল থেকে পালান মাদক মামলার আসামি মিন্টু মিয়া। জানা যায় কারারক্ষীদের ঘুমিয়ে পড়ার সুযোগে সরে পড়ে মিন্টু। তবে ওই দিনই তাকে বাবুবাজার থেকে গ্রেপ্তার করা হয়। এর মাত্র 2 দিন পর আবারও আসামি পলায়ন, তবে এবার পুলিশ হেফাজতে। ঢাকা মেডিকেল থেকে পালিয়ে যান রাব্বি নামের এক আসামি। পুলিশ সদস্যরা আড্ডায় মগ্ন হলে পালিয়ে যায় সে। অবশ্য ওই রাতেই গ্রেপ্তার করা হয় রাব্বিকে। হসপিটালে অ্যাডমিটেড আসামি, তাদের পাহারার জন্য পুলিশ সদস্য পাহারা থাকে। তো তাদের বিরুদ্ধে তদন্ত হয়, যেসব সদস্য পাহারায় থাকে তাদের কোনো গাফিলতি আছে কিনা তদন্ত হয়, এবং তদন্তে তাদের গাফিলতি প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। শুধু এই তিন ঘটনাই নয়, গত 4 মাসে এমন ঘটনা সামনে এসেছে অন্তত 5টি। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, কারারক্ষী বা পুলিশ হেফাজতে আসামি পলায়ন দায়িত্ব অবহেলার কঠোর দণ্ডনীয় অপরাধ। ঘটনা ঘটলে পারে তো দায়িত্ব একটা আছে, যারা কর্তব্যে আছেন, তাছাড়াও আমরা মনে করি এটা কমান্ড রেসপন্সিবিলিটি আছে। যারা উত্তদন্ত কর্তৃপক্ষ আছেন, যার আওতায় ওই প্রতিষ্ঠান বা ওই অংশ কাজ করছে, তো সেখানে যখন একটি অবহেলাজনিত কারণে বা কোনো কারণেই এই ধরনের ঘটনা ঘটে, তখন তারা নিজেদের দায় কেউ কিছুটা দেখে ফেলার জন্য এগুলোকে হালকাভাবে দেখার চেষ্টা করে। তবে কারা কর্তৃপক্ষ বলছে, রক্ষীদের দায়িত্ব অবহেলার কারণেই কয়েদি পলায়নের ঘটনা। দোষীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থাও। যতগুলি ঘটনা ঘটছে তাদের নেগলিজেন্সের জন্য, এবং তাদের আমাদের বারবার কিন্তু তাদের সচেতন বা প্রেরণামূলক বক্তব্য কিন্তু আমরা সবসময় দিয়ে আসছি, কিন্তু দুর্ঘটনা ঘটে গেলে তখন যার দায়িত্ব সে তো নিতেই হবে তাকে। যার যার ঘাটতি হবে তাদের বিরুদ্ধে ড্রাস্টিক অ্যাকশন যেতে হবে, সেটা যে আমারও কোনো গাফিলতি আসলে আমার বিরুদ্ধে অসুবিধা নেই। কয়েদি বা আসামি পলায়ন ঠেকাতে দায়িত্ব অবহেলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনার পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসামির সঙ্গে নামের মিল থাকায় প্রায় 9 মাস ধরে কারাগারে ভোলার দিনমজুর মোহাম্মদ লিটন উঠেছে এমন অভিযোগ। বিষয়টি তদন্ত করতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2-এর বিচারককে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি এস এম কুদ্দুস জামানের বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে 2 সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রাজধানীর গুলিস্তানে আহাদ পুলিশ বক্সের সামনে থেকে 2009 সালের 28 জুন আমদানি নিষিদ্ধ চেতনানাশক ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয় লিটন সহ 3 জনকে। এ ঘটনায় ওই 3 জনের বিরুদ্ধে মামলা হয় পল্টন থানায়। তবে বিচার শুরুর আগেই জামিনে মুক্তি পান 3 আসামি। এরপর থেকে তারা পলাতক।
2014 সালের অক্টোবরে ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনাল দুই এ মামলায় আসামিদের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়। এ মামলাতেই গত বছরের 7 ডিসেম্বর ভোলা থেকে পুলিশ গ্রেপ্তার করে দিনমজুর লিটনকে। এরপর প্রায় 9 মাস ধরে কারাগারে তিনি। সাজাপ্রাপ্ত আসামি লিটন ও দিনমজুর লিটনের বাড়ি একই গ্রামে। দিনমজুর লিটনের কারাগারে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট করে আইন ও সালিশ কেন্দ্র। শুনানি শেষে মঙ্গলবার দুপুরে বিশেষ ট্রাইব্যুনাল দুইকে গ্রেপ্তার লিটনের প্রকৃত পরিচয় তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আদেশ দেয় হাইকোর্ট। স্পেশাল ট্রাইব্যুনাল ক্রুতে সংশ্লিষ্ট যে 7 মাস ধরে জেলে আছে তাকে হাজির করে এটা ভেরিফাই করার জন্য এবং নির্দেশনা দিয়েছেন 2 সপ্তাহের মধ্যে যেন এই তদন্ত করে রিপোর্টটা যেন আদালতে জমা দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, কারাগারে থাকা লিটনের সঙ্গে আসামি লিটনের নাম, বাবার নাম, ঠিকানা সবই এক, পার্থক্য শুধু বয়সে। আসামি লিটনের বয়স 40 বছর আর কারাগারে থাকা লিটনের বয়স 30। সাজা পরোয়ানামূলে ভোলার লালমোহনের মোহাম্মদ লিটনকে গ্রেপ্তার করার 9 মাস পর তিনি দাবি করেন যে তিনি সাজা পরোয়ানা যার বিরুদ্ধে ইস্যু করা হয়েছে সেই লিটন নন। যদিও তার দাবি অনুযায়ী উভয় লিটনের নাম, পিতার নাম, ঠিকানা সব এক, শুধুমাত্র তাদের বয়সের পার্থক্য 10 বছর এবং এ কারণে তিনি রিট পিটিশনটি দায়ের করেন। একই সঙ্গে লিটনকে শারীরিকভাবে কেন হাজির করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইজিপি, কারা মহাপরিদর্শক, ভোলার পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী ওয়ারিতে কিশোর মুন্না হত্যার ঘটনায় 17 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব শত্রুতার জের ধরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সিএমএম আদালতে 3 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 30 আগস্ট বিকাল 5টা ওয়ারির চন্দ্রমোহন বসাক স্ট্রিটের রাধা গোবিন্দ ঝিউ মন্দিরের কাছে মুন্না ও তার বন্ধু শাহিনের মোটরসাইকেলের গতিরোধ করে একদল কিশোর। এরপরে শুরু হয় অতর্কিত আক্রমণ। কয়েকজন মিলে চাকু ও লোহার রড দিয়ে আঘাত করে গুরুতরভাবে জখম করে তাদেরকে। ওই দিনই সন্ধ্যায় ঢাকা মেডিকেলে মারা যায় মুন্না। বন্ধু শাহিন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সোমবার দিনভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 17 জনকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় 17 জনকে আমরা এ পর্যন্ত আটক করেছি। মূল পরিকল্পনাকারী বাপ্পি এবং একজন অন্যতম অ্যাটাকার যে ফেরদৌস, যাকে আমরা ভিডিও ফুটেজ দেখে আমরা শনাক্ত করেছি এবং সে তার পার্টিসিপেশনের বিষয়টা সে নিজে স্বীকার করেছে। প্রায় 1 বছর আগে গ্রেপ্তারকৃত বাপ্পি ও ভিকটিম মুন্নার সাথে তুচ্ছ ঘটনা নিয়ে ঝগড়া ও মারামারি হয়। সেই ঘটনার জের ধরে গত রোববার মুন্নার উপর আক্রমণ চালায় তারা। এরা গত বছর এই আশুরার দিনেই যখন তাজিয়া ফিরছিল তখন তাদের বিজয় নামে নবাবপুর রোডে একজন টেকেরহাট এলাকার তার সাথে গায়ে ধাক্কা লাগে, ফলশ্রুতিতে সেখানে তাদের সাথে মারপিট হয় এবং তাদের সেই পুরনো ঘটনাটা রেশ তারা এবছরে আবার বিজয় সামনে পেয়ে যায় সেই বাপ্পি এবং সায়েমকে। পরে সিএমএম কোর্টে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় মামলার 1 আসামি। 17 আসামির 13 জন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের সরাসরি কারাগারে পাঠানো হয়েছে। বাকি 3 আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্দেশনা মেনে দেশের সব জেলা শহরের হাসপাতালে আইসিইউ সিসিইউ স্থাপন করা হলে করোনায় এত রোগীর মৃত্যু হতো না, এতটা স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি হতো না। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে এসব মন্তব্য করেন। একই সঙ্গে ডাক্তারদের প্র্যাকটিস নীতিমালার খসড়া চূড়ান্ত করার সব শেষ তথ্য জানতে চেয়েছে আদালত। এছাড়া হাসপাতালে রোগীর বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষার মূল্য নির্ধারণে অগ্রগতি 9 সেপ্টেম্বরের মধ্যে জানাতে বলা হয়েছে। 2018 সালে দেশের হাসপাতালগুলোতে পর্যাপ্ত আইসিইউ সিসিইউ স্থাপনের নির্দেশনা চেয়ে রিট করেন আইনজীবী বশির আহমেদ। বিভিন্ন হাসপাতালসমূহে মূল্য তালিকা নির্ধারণ, ফি, টেস্টের ফি নির্ধারণ ও 1982 সালের অর্ডিনেশন অনুযায়ী নীতিমালা প্রণয়নের চূড়ান্ত অগ্রগতি আগামী 9 সেপ্টেম্বর আদালতকে অবহিত করার জন্য হাইকোর্ট নির্দেশ দিয়েছে।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 35 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 4,316 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একদিনে 12,209 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয় 1,950 জনের। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 314,946 জন। নতুন সুস্থ হয়েছেন 3,290 জন। মোট সুস্থ 2,08,177 জন। শনাক্ত বিবেচনায় নমুনা সংগ্রহ বিবেচনায় শনাক্ত রোগী 15.97%, শনাক্ত বিবেচনায় মৃত্যু 1.37%। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরও যা থাকছে, চলতি মাসে খুলছে মিরপুর জাতীয় ও রংপুর চিড়িয়াখানা, অবস্থান করা যাবে না 2-3 ঘন্টার বেশি। বিশ্বে করোনায় প্রাণহানি 8,60,000-এর বেশি। এ পর্যন্ত শনাক্ত ছাড়িয়েছে 2,58,00,000। রংপুর আদালতে নিষ্পত্তির অপেক্ষায় আটকে আছে প্রায় 8,000 মামলা। আদালত চত্বরে ঘুরে ঘুরে হয়রান মামলার সঙ্গে সংশ্লিষ্ট সাধারণ মানুষ। বিচারক আদালতে জনবল সংকট এবং সাক্ষীরা সময় মতো হাজির না হওয়ায় এই জট তৈরি হয়েছে বলছেন আইনজীবীরা। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় 8 বছর আগের একটি মামলার আসামি বাবর আলী এখনও নিষ্পত্তি না হওয়ায় 80 বছর বয়সী এই বৃদ্ধকে নিয়মিত হাজিরা দিতে হয় আদালতে। রংপুর জেলা দায়রা জজ ও চিফ জুডিশিয়াল আদালতে বছরের পর বছর ধরে ঝুলে আছে এমন 8,000 মামলা। দিনের পর দিন আদালতে হাজিরা দিয়ে অর্থ সংকটে অনেকেই। 2007 সালের মামলা, এখন চলতেছে 2020 সাল। এই মামলার পেছনে ঘুরতে ঘুরতে আমরা একেবারে বাড়ির সর্বস্বান্ত শেষ হয়ে গেছি। 14 বছর থেকে ঘুরতে ঘুরতে এবার আমার খালি বলে যে সাক্ষী আসবে, সাক্ষীও নাই, কিছুই নেই। আইনজীবীরা বলছেন আদালতে আছে বিচারক সহ জনবল সংকট, তার উপর সাক্ষ্য দিতে হাজির হতে মানুষের অনীহা, সব মিলিয়েই এই জট। দ্রুত নিষ্পত্তি করতে গেলে এখানে আমাদের বিচারক মহোদয়কে সংখ্যা বাড়াইতে হবে, স্টাফের সংখ্যা বাড়াইতে হবে, এজলাসের সংখ্যা বাড়াইতে হবে। যাদের সাক্ষী মান্য করি এবং যারা সাক্ষ্য দেওয়ার জন্য প্রস্তুতি নিই, আমরা যথাসময়ে কোর্টে হাজির হই না সচেতনতার অভাবেই, যে আমরা তো নিষ্পত্তি আপোষ করেই ফেলেছি লোকালি, আমাদের না গেলেও চলবে। আইন বিশেষজ্ঞরা বলছেন বিচারক ও আইনজীবীরা সচেষ্ট থাকলে এত মামলা জমত না। দ্রুত মামলার নিষ্পত্তিতে আহ্বান জানান আদালতে যথেষ্ট সময় দেওয়ার। আমাদের জুডিশিয়াল অফিসাররা যদি ঠিকভাবে কাজ করত, সকাল 9টা 5টা পর্যন্ত যদি সিনসিয়ারিটি দেখাইতো, তাহলে আমার মনে হয় মামলা জট থাকতো না, মামলা খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হতো। বিশেষজ্ঞদের পরামর্শ, মামলার জট কমাতে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তিতে জোর দিতে হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সাতক্ষীরায় জোয়ারের পানিতে শতাধিক মাছের ঘের ভেসে যাওয়ায় দুর্দশা বেড়েছে উপকূলীয় অঞ্চলের মানুষের। এতে ঘের চাষীদের ক্ষতি হয়েছে অন্তত 20 কোটি টাকারও বেশি। আম্পানের ক্ষতি কাটতে না কাটতে সাম্প্রতিক জোয়ারের প্লাবনে নিঃস্ব চাষীরা দাবি করেছেন সরকারি সহায়তার জন্য। ঘূর্ণিঝড় আম্পানের দীর্ঘ 3 মাস পেরিয়ে গেলেও দুর্ভোগ কমেনি জেলার উপকূলবাসীর। সাগরের নিম্নচাপের কারণে অস্বাভাবিক জোয়ারের চেয়ে 3-4 ফুট বেশি পানি বৃদ্ধি পাওয়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। পানিতে ভেসে গেছে কয়েক হাজার বিঘা মাছের ঘের। আইলার তাণ্ডবের পর লবণাক্ততায় ভরে যায় পুরো উপকূলীয় এলাকা, তাই কৃষি ফসল বাদ দিয়ে মাছ চাষের দিকে ঝোঁকেন চাষিরা। সাম্প্রতিক বন্যায় আবারও ঘের ভেসে যাওয়ায় সর্বশান্ত চাষিরা। আম্পানে আমাদের সবকিছুই শেষ হয়ে গেছে, তারপরে আম্পানের সঙ্গে সঙ্গে এই যে আরো বেশি পানি বৃদ্ধির কারণে আমরা সবই বিধ্বস্ত, আমাদের সবই শেষ। বন্যায় আসায় সব ভেসে কিছু লিখেছে, আমরা যে লোকের হাড়িটা দিতে হবে এতে আমাদের আর দেওয়ার কোনো আস্থানা নেই। নদীর পানির সাথে বিভিন্নভাবে মাছ ভেসে চলে যাচ্ছে, আমরা অনেক কষ্ট করে আটল পাটা বিভিন্ন সিস্টেম করে খাটানোর পরেও আমাদের দেখা গেল একটা আটল কিনতে যে টাকা লাগে সে টাকার মাছও আমাদের হচ্ছে না। মাছ চাষীদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। তারা জানিয়েছেন বিশ্বব্যাংকের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চাষীদের সহায়তা 15 সেপ্টেম্বর থেকে দেয়া শুরু হবে। বর্তমানের যে জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যে চিংড়ি চাষীদের যে ক্ষতি হয়েছে,
এজন্য সরকারের চিংড়ি চাষীদের জন্য 5,000 কোটি টাকা সর্বোচ্চ 4% সুদে ঋণের ব্যবস্থা করা হয়েছে। জেলায় মাছের ঘের আছে প্রায় 50,000। আমপানের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে 10,000-এরও বেশি ঘের ভেসে যায়। এতে ক্ষতির পরিমাণ ছিল 176 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরও জানাতে এবার সাতক্ষীরা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবুল কাশেম। আবুল কাশেম, জোয়ারের পানিতে ভেসে যাওয়ায় মাছের ঘেরগুলোর এখন কী অবস্থা, আর ক্ষতিগ্রস্ত চাষিদের সরকারি সহায়তার কোনো উদ্যোগ প্রশাসন নিয়েছে কিনা? আসলে সাম্প্রতিক এই যে লঘুচাপের ফলে সৃষ্ট জলোচ্ছ্বাসে এই ঘেরগুলো আবারও ভেসে গেছে, এবং সেখানে কিন্তু আসলে উন্নতির লক্ষণ নেই। কারণ হচ্ছে, আপনি জানেন যে এই বড় দুইটা নদী, বিশেষ করে কপোতাক্ষ এবং খোলপিটোয়া, তার যে বেড়িবাঁধ রয়েছে সেই বেড়িবাঁধ ভাঙনের ফলে জোয়ার ভাটা কিন্তু ওই ঘের এলাকায় খেলা করছে। সুতরাং এখান থেকে আসলে কৃষকদের, চাষিদের উত্তরণের আপাতত কোনো পথ নেই। তারা যে দাবিগুলো জানিয়েছেন, যে বিশেষ করে আসলে আপনি জানেন যে সাতক্ষীরার, বিশেষ করে আইলার পর থেকে উপকূল এলাকার লোকজনের প্রধান পেশাই কিন্তু চিংড়ি চাষ, এবং সেই চিংড়ি চাষে কিন্তু সাতক্ষীরা সারা দেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম চিংড়ি উৎপাদনকারী জেলা সাতক্ষীরা। এবং এই মাছ চাষের উপরে নির্ভরশীল বিধায় আসলে তারা প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে করতে খুব ক্লান্ত হয়ে পড়েছে। আপনি জানেন যে ফণীতে 100 কোটি টাকার মাছের ক্ষতি হয়। 3 মাস আগে আমফানের সৃষ্ট তাণ্ডবে জলোচ্ছ্বাসে আসলে ক্ষতি হয়েছিল 176 কোটি টাকার মাছ, এবং সেই রেশ কাটতে না কাটতেই চাষিদের আবারও ক্ষতি হয়েছে। তারা ক্ষতিগ্রস্ত, বিশেষ করে শ্যামনগরে 12.5 কোটি টাকা এবং আহসানের উপকূল এলাকায় 7-8 কোটি টাকার ক্ষতি হয়েছে। এইভাবেই তারা আসলে যুদ্ধ করতে করতে ক্লান্ত। তারা দাবি জানিয়েছেন, কৃষকদের দাবি হচ্ছে যে বিশেষ করে উপকূল এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ, এছাড়া রেনু উৎপাদনের জন্য এখানে একটি হ্যাচারি স্থাপন সহ স্বল্প সুদে ঋণ বিতরণ। সরকার আসলে সহায়তা বলতে কৃষি কর্মকর্তারা, মৎস্য কর্মকর্তা যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন, যে সেটি হলো যে সেখানে 5,000 কোটি টাকার লোন কিন্তু দেওয়া হবে মাছ চাষীদের, এবং সেটি স্বল্পতম সুদে, এবং তার প্রক্রিয়া শুরু হয়ে গেছে 4% সুদে। কৃষকদের বড় দাবি হচ্ছে যে এই বেড়িবাঁধ নির্মাণ করে তাদের অন্তত ঘেরগুলোকে রক্ষা করা হোক, এই তাদের দাবি। এই ছিল সাতক্ষীরা থেকে সর্বশেষ। জয়পুরহাটে অধিগ্রহণের আগে সড়কের পাশের আবাদী জমি থেকে মাটি খননের অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ফলে কৃষি জমির ক্ষতির পাশাপাশি সড়কের দুপাশে গর্ত হওয়ায় বৃষ্টির পানিতে ধসে পড়ছে মাটি। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছে সড়ক ও জনপদ অধিদপ্তর। চলতি বছরের জানুয়ারিতে জয়পুরহাট হিলি সড়কের 29 কিলোমিটার অংশ প্রশস্তকরণের কাজ শুরু করে সড়ক ও জনপদ অধিদপ্তর। 3টি প্যাকেজে 120 কোটি টাকার এ প্রকল্পের কাজ পায় ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান MM বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। কৃষক ও স্থানীয়দের অভিযোগ, সড়ক উন্নয়নের জন্য এখনও ভূমি অধিগ্রহণ হয়নি, তারপরও মালিককে না জানিয়েই রাস্তার পাশে কৃষি জমি থেকে 8-10 ফুট গভীরে মাটি কেটে চলছে প্রশস্তকরণ কাজ। এ ঘটনায় ক্ষতিপূরণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা। কন্ট্রাক্টর লোকেরা বলতে সরকার বলে মাটি কাটা অনুমতি দিছে, কিন্তু আমরা তো সাধারণত জানি সরকার কোনো কৃষকের জমি নিতে গেলে তার কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দেয়। ঠিক মাটি তুলে রাস্তা ভেঙে ইয়া করেছে, কিন্তু সমলে এখন রাস্তা এবং জমি ভেঙে নিচে পড়ে যাচ্ছে, এর ক্ষতিপূরণ আমি চাই। প্রকল্প ব্যবস্থাপকের দাবি, সার্ভেয়ারের পরামর্শে সড়কের দুপাশের যেসব জমির মাটি কাটা হয়েছে সেগুলো পর্যায়ক্রমে অধিগ্রহণ করা হবে, ক্ষতিপূরণও পাবেন কৃষকরা। মাটি কাটা যেটা, সেটা সড়ক ও জনপদের সার্ভেয়ার সাহেব নিজে আসছে, নিজে এসে আমাদের দেখা দিচ্ছে যে আপনারা এখান থেকে মাটি কাটেন। সড়ক প্রশস্তকরণে অনিয়মের অভিযোগ ওঠার পর ঠিকাদারি প্রতিষ্ঠানকে জমি অধিগ্রহণ করা এবং প্রয়োজনে অন্য স্থান থেকে মাটি নিয়ে কাজ করার নির্দেশ দিয়েছে সওজ কর্তৃপক্ষ। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা এই কাজটি বন্ধ রেখেছি এবং ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি যে এই ব্যাপারে তারা যেন ব্যবস্থা নেয়, এবং সেই সাথে যদি মাটির প্রয়োজন হয় তারা যেন বাইরে থেকে মাটি নিয়ে আসে। সংশ্লিষ্ট কৃষকদের দ্রুত ক্ষতিপূরণ দেয়া না হলে প্রকল্প সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পলিতে ভরাট হয়ে যাওয়া সুনামগঞ্জের নদীগুলোর খনন কাজ শুরু হয়েছে। এতে হাওড় এলাকার বোরো ফসল আগাম বন্যা থেকে অনেকটাই রক্ষা পাবে। দীর্ঘদিন পর পানি উন্নয়ন বোর্ডের এমন উদ্যোগে খুশি হাওড়বাসী।
পাহাড়ি ঢলের পানিতে ভরাট হয় সুনামগঞ্জের নদীগুলোর তলদেশ। এতে নদীর ধারণ ক্ষমতা কমে গিয়ে প্রায় প্রতি বছরই বোরো ফসল পানিতে তলিয়ে যাওয়ার শঙ্কা দেখা দেয়। বন্যার প্রকোপ কমাতে নদী খননের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে জেলার আপার বৌলায় পুরাতন শর্মা নলজোর রক্তি জাদুকাটার 98 কিলোমিটার নদী খনন কাজ শেষ হয়েছে। কাজ চলছে তাহিরপুর থানাঘাট থেকে সোলেমানপুর পর্যন্ত অংশে বৌলাই নদী খননের। এসব নদী খনন হলে পানি ধারণ ও প্রবাহ ক্ষমতা বেড়ে হাওড় এলাকার একমাত্র বোরো ফসল আগাম বন্যার হাত থেকে অনেকটাই রক্ষা পাবে। জাদুকাটা সহ যে মেঘালয় কেন্দ্রিক যে নালা ছড়াগুলি রয়েছে, এগুলো যদি খনন করে মূল নদীর সঙ্গে একটা নালা কেটে একটা পানির গতিপথ তৈরি করে দেন, তাহলে হয়তো খুব দ্রুত পানিটা এখান থেকে নেমে যাবে। আর আসলে তো 15 দিন 10 দিন অন্তর অন্তর আসলে এলাকার মানুষকে আর বন্যার মুখোমুখি হতে হবে না। এখন হাওড়ের কোনো সমস্যা হবে না, ফসলের কোনো সমস্যা হবে না। নদীর পানির ধারণ ক্ষমতা একেবারেই কমে গেছে। এখন নদীগুলো খনন করা হলে এই পাহাড় বেষ্টিত এই সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার জনসাধারণ ফসল যেমন রক্ষা পাবে, আবার জনবসতিও হাওড়ের পারে টিকে থাকবে। পানি উন্নয়ন বোর্ড জানায় নদী খননের কাজ শেষ হলে নাব্যতার সংকট থাকবে না, বন্যা থেকে রক্ষা পাবে হাওড় পাড়ের মানুষ। প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হলে আমাদের সুনামগঞ্জ জেলার যে আগাম বন্যার সমস্যাটা রয়েছে সেটি ড্রেনেজ কানেক্টিভিটি, এই ড্রেনেজ কানেক্টিভিটিটা ডেভেলপ হবে এবং বন্যার প্রকোপ অনেকাংশে কমে যাবে। সুনামগঞ্জের আবুয়া, সোমেশ্বরী, জিরাক, কাউনাই, ডাউকি, মহাসিন নদীর খনন কাজও দ্রুত শুরু হওয়ার কথা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এ বিষয়ে আরো জানাতে এবার সুনামগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকির হোসেন। জাকির, ভরাট হয়ে যাওয়া নদীগুলোর পলিমাটি অপসারণের কাজ কোন পর্যায়ে রয়েছে, এ নিয়ে স্থানীয়রা কি বলছেন? দেখুন, ইতিমধ্যে কিন্তু সুনামগঞ্জে 98 কিলোমিটার নদীর খননের কাজ শেষ হয়ে গেছে। তো যে সমস্ত নদী খনন শেষ হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে তো আরও যে গুরুত্বপূর্ণ নদীগুলো রয়েছে, অর্থাৎ সীমান্তবর্তী ভারতের মেঘালয় থেকে প্রতি সময় যে বৃষ্টিপাত হয়, যে মেঘালয়ের বৃষ্টিপাতের সাথে সাথে যে পলি আসে, সুনামগঞ্জের জাদুকাটা নদী, আপার বৌলাই সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নদী, এইসব নদীতে কিন্তু এখন পর্যন্ত এখন পলিতে ভরে আছে, যার ফলে কিন্তু এসব নদীতে আমরা দেখেছি প্রচুর নৌ যানজট লেগে থাকতে আমরা সবসময় দেখে থাকি। এছাড়াও এই এই যে এইসব নদীতে কিন্তু অল্প বৃষ্টিতে কিন্তু নদীতে নদী উপচে কিন্তু হাওড় এলাকায় পানি প্রবেশ করে, যার ফলে সুনামগঞ্জে কিন্তু ঘন ঘন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। তো আমি এই বিষয়ে কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সবিবুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে কিন্তু আরও 274 কিলোমিটার নদী খননের জন্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। যদি অনুমোদন হয়ে যায় তাহলে কিন্তু আরও যে সমস্ত নদী ইতিমধ্যে ভরাট হয়ে গেছে সেই সমস্ত নদী খনন করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। আপনাকে আরেকটা বিষয় একটু বলে রাখি, সাম্প্রতিককালে কিন্তু পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার, তিনি সুনামগঞ্জের যে এইসব এলাকা যেসব এলাকায় নদী নাব্যতা সংকট দেখা দিয়েছে এইসব এলাকা পরিদর্শন করেছেন, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে আমাদের সাথে কথা বলেছেন তিনি যে নদী খননের বিষয়টাকে তিনি খুব গুরুত্ব দিয়ে দেখেছেন, কারণ নদী খননের নদীর উপরে কিন্তু নির্ভর করে সুনামগঞ্জের ফসলের বিষয়। তো নদীর যদি খনন দ্রুত হয় তাহলে কিন্তু সুনামগঞ্জের মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে আসবে, ফসল রক্ষা পাবে এবং নদীতে নাব্যতা ফিরে আসবে। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের নদী খননের সর্বশেষ পরিস্থিতি। বান্দরবানের বাগমারায় দুর্বৃত্তের গুলিতে ইউনিয়ন যুবলীগ নেতা মঞ্চ উমার মা নিহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় রাজপিলা ইউনিয়নে নিজ বাড়িতে তাকে হত্যা করা হয়। মঞ্চ ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। স্থানীয়রা জানায় তার বাড়িতে অস্ত্রধারী কয়েকজন ঢুকে গুলি চালিয়ে পালিয়ে যায়। আতঙ্ক ছড়াতে বাড়ির বাইরেও ফাঁকা গুলি করে তারা। এলাকাবাসীর দাবি, মঞ্চউ একসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন। হত্যার কারণ এখনও নিশ্চিত করেনি পুলিশ। জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু প্রণব মুখোপাধ্যায়ের মৃত্যুতে আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। সকাল থেকে বাংলাদেশের সব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানে থাকছে বিশেষ প্রার্থনা। 3 সপ্তাহ দিল্লির আর্মি হসপিটাল রিসার্চ অ্যান্ড রেফারেলে চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নানা ক্ষেত্রে বন্ধু হয়ে পাশে ছিলেন। 2013 সালে প্রণব মুখোপাধ্যায়কে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা দেয়া হয়।
24 ঘন্টায় বিশ্বে করোনায় 5800 এর বেশি প্রাণহানি হয়েছে। এ নিয়ে ভাইরাসে 8,60,000 এর বেশি মৃত্যু রেকর্ড করা হয়েছে। নতুন করে মোট 2,50,000 নিয়ে মোট শনাক্ত 2,58,00,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় ভারতে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। মঙ্গলবার দেশটিতে মারা গেছে 1,025 জন, নতুন শনাক্ত 78,000। কয়েকদিন মৃতের হার কম থাকলেও মঙ্গলবার যুক্তরাষ্ট্রে করোনায় 1,133 জন ও ব্রাজিলে 1,166 জনের মৃত্যু হয়েছে। ছয় মাস পর 12 সেপ্টেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে হোয়াইট হাউস। দুই দেশে 40,000-এর বেশি নতুন রোগী মিলেছে। বিস্তার বাড়ায় কিউবার হাভানায় 15 দিনের লকডাউন জারি করা হয়েছে। করোনার বিস্তার রুখতে স্পেন, ইসরায়েল এবং রোমানিয়া সহ 44 দেশের সাথে আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করছে পোল্যান্ড। অস্ট্রেলিয়ায় মঙ্গলবার মারা গেছে 5 জন, নতুন করে 90 জনের দেহে মিলেছে ভাইরাস। করোনায় পর্যটন খাত বন্ধ থাকায় এবছরে মে পর্যন্ত বৈশ্বিক ক্ষতি $32,000 হুমকিতে 12 কোটি মানুষের জীবিকা। মোট জিডিপি 2.8% পর্যন্ত কমার আশঙ্কা করছে বিশ্ব পর্যটন সংস্থা। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে দক্ষিণ এশিয়ার পর্যটন নির্ভর উন্নয়নশীল দেশগুলোর উপর। বৈশ্বিক মহামারী করোনায় অন্যতম ক্ষতিগ্রস্ত খাত পর্যটন শিল্প। চলতি বছরের প্রথম 5 মাসে এ খাতে ক্ষতি হয়েছে $32,000 বেশি, যা 2009 সালের বিশ্ব মন্দার ক্ষতির চেয়ে 3 গুণ বেশি। জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থার মহাপরিচালক জানান, চলতি বছর এ খাতে রপ্তানি আয় কমতে পারে সর্বোচ্চ $1,20,000 কোটি, যার প্রভাবে বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধি কমতে পারে। চাকরি হারাতে পারেন পর্যটন শিল্পের 12 কোটি মানুষ। Tourism is one of the world's most important economic sectors. পর্যটন শিল্প বিশ্ব অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। অনেক মানুষের জীবিকা এর উপর নির্ভর করে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদ দেখা ও জানার সুযোগ তৈরি করে দেয় পর্যটন। তাই এই শিল্পকে বাঁচাতে আমাদের করণীয় সব করতে হবে। Natural riches and brings people closer to each other, highlighting our common humanity. ইউরোপের পাশাপাশি পর্যটন খাতে ধস নামার কারণে ক্ষতির শিকার ভুটান, নেপাল, মালদ্বীপের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো। শুধু নেপাল ও মালদ্বীপের মোট আয়ের 1/3 আসে এই খাত থেকে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসায় বেশ কিছু দেশে খুলতে শুরু করেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। পর্যটকদের আস্থা ফেরাতে বিভিন্ন ছাড় দেওয়া সহ জোর দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধি নিশ্চিতে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে ফিরেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গেল রাত 2টায় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাকিব। 2-1 দিনের মধ্যে করোনা টেস্টের পর থাকবেন কোয়ারেন্টিনে, এরপর শুরু হবে মাঠে ফেরার প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে দারুণ সময় কেটেছে, এর মধ্যে নতুন অতিথিও এসেছে পরিবারে। প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো আগামীর প্রেরণা সাকিবের। নিষেধাজ্ঞা পর্ব শেষে এবার প্রত্যাবর্তনের পালা। সাভার বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন শিগগিরই। সেখানে 3 সপ্তাহ ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করবেন টাইগার অলরাউন্ডার। বিসিবির কোনো সুযোগ সুবিধা না পেলেও ব্যক্তি উদ্যোগে অনুশীলনে জাতীয় দলের কোচদের পরামর্শ পাবেন ঠিকই। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে 29 অক্টোবর মুক্ত হবেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেই যেন ফিরতে পারেন সেই লক্ষ্যে চলবে তার প্রস্তুতি। চলতি মাসের শেষ দিকে খুলছে মিরপুর জাতীয় ও রংপুর চিড়িয়াখানা। করোনার কারণে 6 মাস বন্ধ থাকার পর দরজা খুলছে দর্শনার্থীদের জন্য। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানিয়েছে, চিড়িয়াখানায় প্রবেশে স্বাস্থ্যবিধি মানতে কড়াকড়ি আরোপ হবে। চিড়িয়াখানার ভিতরে 2-3 ঘন্টার বেশি অবস্থান করা যাবে না। এছাড়াও রমনা পার্ক, চন্ডিমা উদ্যান সহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো এ মাসেই উন্মুক্ত করে দেওয়া হবে। দেশের করোনা সংক্রমণ ঠেকাতে 20 মার্চ থেকে বন্ধ মিরপুর জাতীয় চিড়িয়াখানা। 6 মাস বন্ধ থাকায় সবুজে ছেয়ে গেছে পুরো এলাকা। মানুষের আনাগোনা না থাকায় বাহারি পাখির কোলাহলে মুখরিত এক ভিন্ন পরিবেশ। খাঁচার প্রাণীরাও আছে বেশ স্বাচ্ছন্দ্যে। নিরিবিলি পরিবেশে জিরাফ, জলহস্তি, ইমু, ময়ূর, বানর ও গাধার পরিবারে এসেছে নতুন অতিথি। নতুন 62টি বাচ্চার মধ্যে জিরাফের 1টি, হরিণের 18টি, ইমু পাখির 9টি, ময়ূরের 20টি এবং বানরের 12টি। বিনোদনের জন্য ঢাকায় সুযোগটা খুব কম, সেক্ষেত্রে চিড়িয়াখানায় যেমন জ্ঞান অর্জন হয়, আনন্দ বিনোদন, বাচ্চাদের নিয়ে যাওয়া, পরিবারের সদস্যদের নিয়ে যাওয়ার জন্য একটা চমৎকার জায়গা।
আমরা আশা করছি যে স্বাস্থ্যবিধিকে কঠোরভাবে অনুসরণ করে চিড়িয়াখানা আবার উন্মুক্ত করে দেব খুব শিগগিরই। লকডাউনের সুযোগে সংস্কার কাজে হাত দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। নির্মাণাধীন মূল ফটকের কাজ প্রায় শেষ, নতুন কাউন্টার ও গেম জোনের গেট নির্মাণের কাজ চলছে বেশ জোরে সোরে, গাড়ি পার্কিংয়ের জায়গাটিও নতুন করে সাজানো হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে চিড়িয়াখানা খুললেও করোনা সংক্রমণ এড়াতে প্রবেশে থাকছে নিয়ন্ত্রণ, থাকছে না আগের মতো চিড়িয়াখানায় সারাদিন অবস্থানের সুযোগ। যারা দর্শনার্থী যাবেন তাদের জন্য নির্ধারিত সময় থাকবে, যে 2 ঘন্টা বা 2.5 ঘন্টা, এই সময়ের বেশি তিনি ভিতরে থাকতে পারবেন না, থাকলে তাকে অতিরিক্ত মাশুল দিতে হবে। একসঙ্গেই আমরা অতিরিক্ত দর্শনার্থী ভিতরে প্রবেশ করাবো না, একটি ব্যাচ চলে যাওয়ার পরে আরেকটি ব্যাচ, যাতে কোনোভাবেই চিড়িয়াখানার ভিতরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন না হয়। করোনার কারণে বন্ধ রাজধানীর বোটানিক্যাল গার্ডেন ও গাজীপুর সাফারি পার্কও এ মাসেই খুলতে পারে। সেই সাথে রাজধানীর রমনা পার্ক, চন্দ্রিমা উদ্যান সহ অন্যান্য পার্ক ও বিনোদন কেন্দ্রের দরজা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হবে এ মাসেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এক ঘন্টা বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।